এরদোগানের বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিয়োগের সিদ্ধান্তে প্রতিবাদে বিক্ষোভ। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান দেশটির একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিয়োগ দেওয়ার ঘটনায় কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই নিয়োগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদে নেমে আসেন শিক্ষার্থীরা। বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন থেকে এমন খবর মিলেছে। ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, হাজার খানেকের বেশি শিক্ষার্থীকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। কয়েক ডজন পুলিশ বিক্ষোভ প্রদর্শন করলেও তারা হস্তক্ষেপ করেনি। গত পহেলা জানুয়ারি প্রেসিডেন্সিয়াল ডিগ্রি জারি করে বোগা জিসি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে মেলিহ বুলুকে নিয়োগ দেন এরদোগান। 2015 সালের জাতীয় নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই নিয়োগকে বিশ্ববিদ্যালয় পরিচালনার রাজনৈতিক হস্তক্ষেপ আখ্যায়িত করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তাদের "আমরা কোনো নিযুক্ত রেক্টর চাই না, মেলিহ তুমি পদত্যাগ করো" বলে স্লোগান দিতে দেখা যায়। কারো কারো প্ল্যাকার্ডে দেখা গেছে, "আমাদের চাওয়া ন্যায়সঙ্গত, তাহলে এত পুলিশ কেন? মেলিহ বুলু বোগা জিসি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হতে পারেন না." 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিয়োগের ক্ষমতা নিজ হাতে নেন এরদোগান। বোগা জিসি বিশ্ববিদ্যালয়ে তিনি রেক্টর নিয়োগ দিয়েছিলেন। এর আগে অধ্যাপক মেহমেদ ওজকানকে বিশ্ববিদ্যালয়টির রেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। 2016 সালের জুলাইয়ের আগে নির্বাচনের মাধ্যমে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিয়োগ দেওয়া হতো। অন্যদিকে বাইডেনকে ফাঁসাতে শেষ দিনগুলোতে ইরানে হামলা চালাতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। বিদায় বেলায় বাইডেনকে ফাঁসিয়ে যেতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে বেপরোয়া সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পের নির্দেশে ইরানে ভয়াবহ হামলা হতে পারে বলে মনে করছেন তারা। এরই মধ্যে গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে পারস্য উপসাগরে তিন দফায় মার্কিন B-52 বোমারু বিমান উড়িয়েছে। সর্বশেষ গত বুধবারও পারস্য উপসাগরে ওড়ে এই বিমান। ইরানকে প্রতিশোধ নিতে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র এসব বোমারু বিমান উড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার ইরান কাসেম সোলেমানি হত্যার প্রথম বর্ষপূর্তির আগে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি বার্তা দিয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ কর্মদিবসগুলোতে যে কোনো সময় ইরানের ওপর বেপরোয়া সামরিক আক্রমণ করে বসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এমন আশঙ্কা করছেন তারা। তবে হোয়াইট হাউসে আর এক মাসেরও কম সময়ের জন্য থাকা ট্রাম্প ইরানের ওপর হামলা করার জন্য তার মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র ইসরায়েল ও সৌদি আরবের পক্ষ থেকে চাপে রয়েছে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আন্তর্জাতিক ও অঞ্চল অধ্যয়ন সেন্টারের পরিচালক ড্যানি পোস্টেল একথা জানিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতিতে বিশেষজ্ঞ পোস্টেল জানান, যুদ্ধ শেষের পটে ট্রাম্প অত্যন্ত আহত ও খুব কোণঠাসা একজন প্রাণী হয়ে গেছেন। মাত্র কয়েক সপ্তাহ আছে তার হাতে, আর আমরা জানি যে তিনি চরম খামখেয়ালি আচরণ করতে পারেন। যে কোনো সময় তার চরম খামখেয়ালিপনা ও চরম বেপরোয়া আক্রোশের বহিঃপ্রকাশ ঘটতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলে, ইরাক থেকে নতুন গোয়েন্দারা জানিয়েছে মিথ্যা প্রপাগান্ডা করে বিদায়ী ট্রাম্পের চোখে ধুলো দিয়ে ইসরায়েলি এজেন্ট ও উস্কানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে আক্রমণের চক খসছে। তবে তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। টুইটারে ট্রাম্পকে সতর্ক করে জারিফ বলেন, ফাঁদে পড়ার আগে সতর্ক হন, যে কোনো স্ফুলিঙ্গ পাল্টা আগুন ধরিয়ে দিতে পারে, বিশেষ করে আপনার সব সময়ের কাছের বন্ধুর বিরুদ্ধে। ইরান ও বাইডেন প্রশাসন ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল সোলাইমানি হত্যার বর্ষপূর্তির পূর্বে পরিস্থিতিকে উত্তপ্ত না করতে। জারিফ বলেছেন, ইরাক থেকে গোয়েন্দারা যুদ্ধের অজুহাত বানানোর ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে এটি সরাসরি ও প্রত্যক্ষভাবে তার জনগণ, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ স্বার্থগুলোকে রক্ষা করবে। একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো একটি চিঠিতে ইরান ওয়াশিংটনের সামরিক হঠকারী অভিযানের নিন্দা জানিয়েছে। ইরানি কর্মকর্তারা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোলাইমানি হত্যার ভয়াবহ প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেন যেহেতু তেহরানের সাথে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, তাই তেহরান এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনকে সামরিক আক্রমণের জন্য কোনো অজুহাত সৃষ্টির সুযোগ দেবে না।
ইরানের নিউক্লিয়ার চুক্তিতে পুনরায় যোগদানের ব্যাপারে বাইডেন তার পরিকল্পনা জানিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় যুগান্তকারী এই চুক্তি যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির উল্লেখযোগ্য বিষয় হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিপরীতে ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধিকে সীমিত করবে। ট্রাম্প তেহরানের বিরুদ্ধে তার প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণার অংশ হিসেবে 2018 সালে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেয়। একই সময় ওয়াশিংটন তেহরানের কিছু প্রধান শিল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই সপ্তাহে আন্তর্জাতিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ GCPOA নির্ধারিত সীমারেখার চেয়েও 12 গুণ কমিয়েছে। ইরান IAEA জানিয়েছে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% বাড়াবে, যেটা GCPOA নির্ধারিত সীমারেখার কম। অন্যদিকে নিজেদের দোষেই বিরোধী আন্দোলনে মৃত্যু হয়েছে বললেন ইমরান খান। বাহাওয়ালপুরে সমাবেশ করেছিল বিরোধী দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। এই সমাবেশের সমালোচনা করেন প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্ররা। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসরণ করে তারা বলেন যে PDM শেষ হয়ে গিয়েছে। টকশোতে অংশ নিতে বিভিন্ন টিভি চ্যানেলে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সম্মেলনে অংশ নেন বক্তারা। অধিবেশন চলাকালীন ইমরান খান বলেছিলেন যে PDM সরকারের জন্য আর হুমকি নয়। বৈঠকের অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানান, PDM প্রায় হারিয়েছে এবং নিজেরাই তাদের মৃত্যু ডেকে এনেছে, সুতরাং সরকারের পক্ষে এটি আর হুমকি নয়। প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেছিলেন যে বিরোধী দল জাতীয় সম্পদ লুণ্ঠন এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতাদের মুক্তির জন্য রাস্তায় নেমেছিল। তিনি আরও বলেন, PDM এর পুরো আন্দোলন অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, তবে আমি তাদের কোনো ছাড় দেব না। মুখপাত্রদের মধ্যে রয়েছেন তথ্যমন্ত্রী শিবলি ফরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফওয়াদ চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর, শিক্ষামন্ত্রী শফকাত মেহমুদ, শিল্পমন্ত্রী হামদ আজহার, যুব বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী উসমান দার, সিনেটর ফয়সাল জাভেদ, প্রধানমন্ত্রীর বিশেষ তথ্যমন্ত্রী রৌফ হাসান, বিশেষ সহকারী শাহবাজ গিল, ওয়ালিদ ইকবাল, কানওয়াল শাহজাব, মালেকা বুখারি, জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জারজাজ গুল, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী প্রমুখ। বাহওয়ালপুরে PDM এর জনসভায় পর এই জাতীয় একটি বৈঠককালে প্রধানমন্ত্রী বলেছিলেন যে কয়েকটি প্রধান দল পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং আসন্ন সিনেট নির্বাচন লড়তে অনড় ছিল বলে বিরোধী দলের আন্দোলনে ফাটল দেখা দিয়েছে। বৈঠকের অপর অংশগ্রহীতা বলেছেন, প্রধানমন্ত্রী তার দলকে সরকারের কর্তৃত্বকে গণমাধ্যমে জোরালোভাবে উপস্থাপনের নির্দেশ দিয়েছিলেন, যাতে জনগণ জানতে পারে যে সরকার তার 2.5 বছরের মেয়াদে বিশেষত অর্থনৈতিক দিক দিয়ে কি করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন বছরে সরকার জনগণকে মৌলিক অধিকার এবং সুযোগ সুবিধা সরবরাহের উন্নতির দিকে মনোনিবেশ করবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।